কুকুর। ও আপনারা কুকুর বলেন, আমরা গ্রামের মানুষ, আমরা কুত্তাই বলি। কোন কুত্তা বলবেন তো, সব মাসের কুত্তা না ভাদ্র মাসের কুত্তা? আপনি জানেন না, ভাদ্র মাসের একটা আলাদা পিক আপ হয় আর অন্য মাসের একটা। কাকু তাহলে ভাদ্র মাসের টাই করি। ওই সাউন্ড কাকু একটু উ করবে। হ্যাঁ কি করো, ভাত মাসের কুত্তার যা স্বভাব তাই করে দিল। এবার বল ক্যাট কেমন ডাকে। ক্যাট মানে বিড়াল তো? হ্যাঁ ঠিক আছে, গুড গুড। বিড়াল রেগে গেছে, কি করবো। এবারে বল টাইগার কেমন ডাকে। টাইগার। হুম ঠিক আছে, ভালো, গুড। এবারে বল পটর, লায়ন কেমন ডাকে। লায়ন। তোকে আমি লাইনের আওয়াজ বলেছি। আমি তো সানি লিওন ভেবেছি, আমি কি করবো। সত্যি কথা বলছি, আমি কেন, আমার চোদ্দ গোষ্ঠী এনেও ঠিক করতে পারবে না। আমার কি দরকার পড়ে গেছে, যেদের মরবে না আমার। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সবাই। তবে যাওয়ার সময় একটা কথা বলে যেতে চাই, দেখুন আজকে পাগলা পাগলি না থাকলে কিন্তু হবে না। আমার পাগলি না থাকলে আমি পাগলা একা কিছু করতে পারবো। তাহলে আমরা ছেলে মেয়ে নিয়ে তো অনেক ঝগড়া করলাম প্রথম থেকে, তো যেটা বলতে চাই যে ছেলে মেয়ের কিন্তু সত্যি ভাগ হয় না। যদি ছেলে মেয়ে ভাগ করি তাহলে আমাদের বাবা মাকে ভাগ করে দিতে হবে, তাই না? তো সেটা আমরা কোনোদিনও কিন্তু পারবো না। আর সব থেকে বড় কথা, আমি আমার পাগলি ছাড়া পাগলা একদম বিগ জিরো। তো সেই জায়গায় আপনাদের সবাইকে বলি, অনেক হয়তো ঝগড়া হবে, অনেক জাতি হবে, একদম সম্প্রীতির মেলা তো এই জায়গায় দাঁড়িয়ে আমি ঝগড়া করতে পারি না। এটা ভালোবাসে তো সবাইকে ছড়াতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে বলি, আপনাদের যত পাগলিরা আছে আর আপনারা যারা পাগলিরা আছেন, আপনাদের যত পাগলিরা আছে একসাথে মিশে কাজ করুন, একদম, তবেই দেখবেন একটা সুন্দর কাজ সবার জন্য প্রেজেন্ট হবে, সুন্দর পৃথিবী সবার জন্য, একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ থেকে একটা গান এসেছে, আর এই গানটা ভীষণ বিখ্যাত হয়েছে, তো পাগলা পাগলি শোনাতে পারি সবাইকে।